সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আমাদের নূরানি শাখাগুলোতে কেউ যদি 3 বছর পরে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা বেনামাজি হবে না, এই যে এই বাচ্চা বেরোজগারি হবে না, এই বাচ্চা ইফতিজার হবে না, এই বাচ্চা পুচ্চাকর হবে না, এই বাচ্চা মদুদি হবে না, এই বাচ্চা গাঞ্জুটি হবে না, এই বাচ্চা তার শিক্ষককে পানিতে ফেলে দিবে না, এই বাচ্চা শিক্ষকের মাথা জুতো মারবে না, এই বাচ্চা শিক্ষকের গায়ে চেয়ার তুলবে না। ওই জন্য আমরা জাতিকে কি শিখাই? চরিত্র শিখাই। আমরা জাতিকে শিক্ষা শুধু শিক্ষাই শিখাই না, আমরা জাতিকে শিক্ষাও শিখাই, দীক্ষাও শিখাই, আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তারবিয়তও শিখাই, আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তাজকিয়াও শিখাই, আমরা জাতির বাহিরেরটাও শিখাই, জাতির ভিতরেরটাও শিখাই। প্রশ্ন, কওমি মাছা কি করে? কওমি মাছা যারা পড়ে তারা মদ খায় না, কওমি মাছা যারা পড়ে তারা রাস্তা রাস্তায় ইফতিজিং করে না, কওমি মাছা যারা পড়ে তারা চুরি করে না, কওমি মাছা যারা পড়ে তারা ডাকাতি করে না, কওমি মাছা যারা পড়ে তারা রাস্তার ইট বেচা সুইজারল্যান্ডে বাড়ি করে না, কওমি মাছা যারা পড়ে তারা অক্সফোর্ডে টাকা জমা রাখে না, কওমি মাছা যারা বাংলাদেশের নূরানি মাদ্রাসাগুলো কি শিখানো হয়? আরো জোরে, আরো জোরে। আমাদের নাজরা বিভাগে কি শিখানো হয়? আমাদের হেফজখানাগুলোতে কি শিখানো হয়? এবার বুঝে দেখলে বলুন তো দেখি, আমাদের নাজরা বিভাগে যদি কোরআনে কারিম শিখানো হয়, আমাদের হেফজখানা যদি কোরআনে কারিম শিখানো হয়, আমাদের নূরানি শাখা যদি কোরআনে কারিম শিখানো হয়, তাহলে এই দেশের নূরানি মাদ্রাসাগুলো, এদেশের হেফজখানাগুলো, এদেশের নাজরাখানাগুলো, এদেশের ফুলকারিয়া মাদ্রাসাগুলো সরাসরি নবীওয়ালা কাজ করে। আমাদের নূরানি শাখাগুলোতে কেউ যদি 3 বছর পরে এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা বেনামাজি হবে না, এই যে এই বাচ্চা বেরোজগারি হবে না, এই বাচ্চা ইফতিজার হবে না, এই বাচ্চা পুচ্চাকর হবে না, এই বাচ্চা মদুদি হবে না, এই বাচ্চা গাঞ্জুটি হবে না, এই বাচ্চা তার শিক্ষককে পানিতে ফেলে দিবে না, এই বাচ্চা শিক্ষকের মাথা জুতো মারবে না, এই বাচ্চা শিক্ষকের গায়ে চেয়ার তুলবে না। 2 নম্বর, অর্থ সকল সুখের মূল যদি হয় 1200 কোটি টাকা লইয়া এখন জেলে কেন? 3000 কোটি টাকা নিয়ে এখন জেলে কেন? তাহলে প্রমাণিত হলো স্বাস্থ্য সকল সুখের মূল নয়, অর্থ সকল সুখের মূল নয়। তাহলে 3 নম্বর পয়েন্ট মুখস্থ করতে হবে, চরিত্রই সকল সুখের মূল। কোনটা? আবার বলেন, কোনটা সকল সুখের মূল? আবার 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 মুখস্থ, চরিত্র সকল কি সুখের মূল। তাহলে বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, বাংলাদেশে অর্থ মন্ত্রণালয় আছে, সারা পৃথিবীতে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, বরং যত বাকি যত মন্ত্রণালয়গুলো আছে কোনো না কোনোভাবে স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, কোনো না কোনোভাবে অর্থের সাথে সম্পর্কিত। তাহলে আমার প্রশ্ন হলো, চরিত্র সকল সুখের মূল যদি সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে চরিত্র মন্ত্রণালয় কোথায়? চরিত্র মন্ত্রণালয় নূরানি, সুবহানাল্লাহ। বলেন, চরিত্র মন্ত্রণালয় কওমি মাদ্রাসা? আরো তোমার চরিত্র মন্ত্রণালয় কোথায় বলেন? কওমি মাদ্রাসা চরিত্র মন্ত্রণালয়। যদি জিজ্ঞেস করা হয় কওমি মাদ্রাসাগুলো কি করা হয়, আমি বলি কওমি মাদ্রাসাগুলোকে চরিত্র শেখানো হয়, ওখানে ওস্তাদের ওস্তাদের মাথায় জুতা মারা শেখানো হয়, এখানে ওস্তাদের জুতো সিদে করা শেখানো হয়, ওখানে বাবার মাকে ঐশীর মতো মেয়েরা বাবার মাকে খুন করা শিখে, এখানে বাবার মায়ের পায়ের নিচে রেদাল রব রেদাল ওয়ালেদ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এখানে মায়ের পায়ের নিচে বাবার পায়ের নিচে সন্তান তার জান্নাত খোঁজে। বেশ কম আছে না নাই? তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল। ওই জন্য আমরা জাতিকে কি শিখাই? চরিত্র শিখাই। আমরা জাতিকে শিক্ষা শুধু শিক্ষাই শিখাই না, আমরা জাতিকে শিক্ষাও শিখাই, দীক্ষাও শিখাই, আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তারবিয়তও শিখাই, আমরা জাতিকে তালিমও শিখাই, আমরা জাতিকে তাজকিয়াও শিখাই, আমরা জাতির বাহিরেরটাও শিখাই, জাতির ভিতরেরটাও শিখাই। প্রশ্ন, কওমি মাছা কি করে? কওমি মাছা যারা পড়ে তারা মদ খায় না, কওমি মাছা যারা পড়ে তারা রাস্তা রাস্তায় ইফতিজিং করে না, কওমি মাছা যারা পড়ে তারা চুরি করে না, কওমি মাছা যারা পড়ে তারা ডাকাতি করে না, কওমি মাছা যারা পড়ে তারা রাস্তার ইট বেচা সুইজারল্যান্ডে বাড়ি করে না, কওমি মাছা যারা পড়ে তারা অক্সফোর্ডে টাকা জমা রাখে না, কওমি মাছা যারা কওমি মাছা কি দেয়? কওমি মাছা কি দেয়? কওমি মাছা কি দেয়? কওমি মাছা ক্যাসিনো, ক্যাসিনো সম্রাট বানায় না, কওমি মাছা এদেশে জুয়ার আসর দেয় না,
তয়ী মাদ্রাসা কি দিয়েছে? তয়ী মাদ্রাসা জাতিকে মানুষ উপহার দেয়, তয়ী মাদ্রাসা জাতিকে মানুষ দেয়, মানুষ বানায়, তয়ী মাদ্রাসা জাতিকে কি বানায় বলেন? মানুষ বানায়, তয়ী মাদ্রাসা জাতিকে জুতা চোর বানায় না, তয়ী মাদ্রাসা জাতিকে পকেট মার বানায় না, তয়ী মাদ্রাসা জাতিকে জাতির অর্থ চুরি করে করে, জাতির অর্থকে কুচি কুচি করে করে সমুদ্রে ফেলতে শিখায় না, তয়ী মাদ্রাসা মানুষকে মানুষ বানায়, তয়ী মাদ্রাসা মানুষকে কি বানায়? মানুষ বানায়। এই জন্য কেউ যদি মনে করেন আমরাই করি নবীওয়ালা কাজ, আমি তোমাদেরকে বলবো যদি নবীওয়ালা কাজ তোমাদের ঠিকাদারি হয় কেন 30 পারা কোরআন শরীফ পড়তে পারো না? নবীওয়ালা কাজের এক নম্বরটা কোনটা? আরো যদি বলেন কোনটা? বুঝে নাও জাতি, বুঝে নাও, কোরআনে করিম 30 পারা পড়তে পারে না সে নবীওয়ালা কাজের দাবি করে, ধোকাবাজ। কোরআনে করিম 30 পারা পড়তে পারে না নবীওয়ালা কাজ করে, হবে না। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة যদি বলি আমরাও নবীওয়ালা কাজ করি তো বলতে হবে ও ও বলতে হবে ও অলসো আয়দন কি বলতে হবে বলেন আরো জোরে কি বিল্ডিং পাঁচটা জিনিস দিয়ে বিল্ডিং হয়, পানি দিয়ে বিল্ডিং হয় না, শুধু ইট দিয়ে বিল্ডিং হয় না, শুধু রড দিয়ে বিল্ডিং হয় না, শুধু সিমেন্ট দিয়ে বিল্ডিং হয় না, ইট বালি পানি রড সিমেন্ট পাঁচটা দিয়ে বিল্ডিং হয়। এখন পানি যদি বলে আমি করেছি, পাঁচ ভাগের এক ভাগ করেছে পানি, না জোরে কয় না, পাঁচতলা বাড়ির একতলা পানি করছে না, একতলা ইটে করছে না, একতলা সিমেন্টে করছে না, এই সিমেন্টে পাঁচ ভাগের এক ভাগ করছে না, না এটাকে আমাদের পরিবেশে বলে মানে আতুর খুলু, একটাও খালি হইতে পারবে না, তাই কথা ঠিক না ব্যাঠিক বলে না, কোনটা থেকে কোনটা খালি হলেও বাড়ি হবে, হ্যাঁ শুধু পানি নাই, শুধু ইট নাই, শুধু রড নাই, না রড ছাড়াও তো ভবন হয় দেশে, দেশ যেমন ভবন তেমন আর কি, কথা ঠিক না রেখে গেলেন, এদেশে তো রড ছাড়াও কি হয়, আমাদেরকে দিয়ে দেখো রড ছাড়া ভবন হবে না, আমাদেরকে দিয়ে দেখো তোমাদের রাস্তা 20 বছর 30 বছরে উঠে যাবে না, আমাদেরকে দিয়ে দেখো, আমাদেরকে কয়দিনের জন্য দিয়ে দেখো, কথা ঠিক না ব্যাঠিক বলে না, আমাদের আমাদেরকে কয়দিনের জন্য দিয়ে দেখো, এই জন্য কায়নাতের সব নিজাম, এই সূর্য উঠে ওলামাদের জন্য, সূর্য ডুবে ওলামাদের জন্য, এই চাঁদ উঠে ওলামাদের জন্য, চাঁদ পূর্ণিমা হয় ওলামাদের জন্য, এই মেঘনা এখনো ইলিশ দেয় ওলামাদের কারণে, এই কাঁঠাল এখন আম কাঁঠাল গাছ কাঁঠাল দেয় ওলামাদের কারণে, এই আম গাছ এখন আম হয় ওলামাদের কারণে, এই বুলবুল আইসা থেমে গেছে ওলামাদের কারণে, এই সিজর আইসা থেমে যায় ওলামাদের কারণে, কার জন্য সিন্নি খাও মোল্লা চিল্লা না, আমাদের নাজরা এটাও তবলিগ, আমাদের হেফসখানা এটাও তবলিগ, আমাদের মাদ্রাসা এটাও তবলিগ, আমাদের ওয়াজ এটাও তবলিগ। এবার আপনারা যারা বন্ধুরা রাস্তায় গাছ করে করে দুজন মানুষকে তিনজন মানুষকে মসজিদে নিয়ে আসেন, আল্লাহর কসম এটাও তবলিগ, এটাও কি? এবার কি এটাই তবলিগ না এটাও তবলিগ? এটাই তবলিগ না এটাও তবলিগ? এটাও তবলিগ। তাইলে বুঝা গেছে আমাদের কোরআনে কারিমের তিলাওয়াত করা, আমাদের কোরআনে কারিমের তিলাওয়াত শিখানো, আমাদের কোরআনে কারিমের তিলা কোরআনে কারিমকে বুঝানো, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে উম্মতের হৃদয়গুলোকে সাফ করে দেওয়া, পাশাপাশি আমাদের বন্ধুদের এবং আমাদের আল্লাহ রাস্তায় বের হয়ে তবলিগে বের হয়ে উম্মতকে মসজিদমুখী করা, এই সব মিলিয়ে দিন, এই সব মিলিয়ে কি? এই জন্য বলবেন মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, যেই তবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, একবার উম্মতের পুরুষদেরকে বলে দেন ওরা যদি ভিন পুরুষ থেকে ভিন নারী থেকে ওদের চোখগুলোকে নিচু করে, চাই সেটা ছায়া হোক, চাই সেটা ছায়া ছবি হোক, চাই সেটা ছবি হোক, চাই সেটা বাস্তবতা হোক, এই চারোটা থেকে যদি চোখ নিচু করে রব্বুল আলামিন বলেন যালিকা আযকা লাহুম, এটা জান্নাতে যাওয়ার মহা পবিত্র মহাসড়ক। আমি বললাম রব্বুল আলামিন আমি
আমি যদি ভিন নারী থেকে চোখ নিচু করি, মোবাইল থেকে চোখ নিচু করি, কম্পিউটার থেকে চোখ নিচু করি, হারাম ছবি দেখা থেকে চোখ নিচু করি, হারাম ছায়া দেখা থেকে চোখ নিচু করি, হারাম ছায়া ছবি দেখা থেকে চোখ নিচু করি, রব্বা আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, দুনিয়াতে তোমাকে ঈমানের হালাওয়াত দিয়ে দিব, আর জান্নাতে আমি রব্বুল আলামিন বলবো, ফেরেশতা পর্দা হটা, ও আমারে দেখুক আমি ওরে দেখি। পাপড়ি টিভি হক্কানি ওলামাই কেরামের মুখপাত্র।